Ne düşün? Sasni bin Arfa. Bismillah. Lavun. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Apunara kemon achen? Alhamdulillah, apnader duaye Allah rahmate amra sokolei bhalo achi. আজকে ভিডিওটা আমি আরম্ভ করলাম বিকাল থেকে, যে বিকালে নাস্তা বানাচ্ছি আর কি কি কাজ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এই যে পানি গরম দিছি, আলফা বলল দাম্মু নুরুস রান্না করো, তাই নুরুস রান্না করব। আর এখানে এই যে বৈতা শাক ধুয়ে রাখছি, এক ভাবি দিয়ে গেল বৈতা শাক, তাই মনে করলাম আলু দিয়ে বৈতা শাক ভাজি করব। কয়টা সিমও দিয়ে গেছে সেটিও আজকে এগুলাই রান্না করব। পানিটা প্রায় ফুটে আসতেছে, প্রায় না ফুটেই গেছে পুরো বলি, এখন আমি নুডলস দিয়ে দেব। নুডলসটা সিদ্ধ হইতে থাক, এ ফাঁকে আমি একটু লবণ আর একটু হলুদ দেব। নুডলসের মধ্যে হলুদ কালারটা দেখতে ভালোই লাগে, এই জন্য আমি দিই। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কড়াই বসাই দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম মুখ মাছটি বেঁকে রাখি। চালটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। বিসমিল্লাহ, আলু আর গাজর কেটে রাখছি, আলু আর গাজর দেব নুডলসের মধ্যে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আলু আর গাজর দিয়ে দেবো। সবটি দিলে বেশি হয়ে যাবে, এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেই। লবণ দিলাম আর হলুদ দিয়ে গুঁড়া দিলাম,
কাঁচা মরিচ কেটে দেবেন। বিরিয়ানি মশলা দিলে, বিরিয়ানি মশলা দিলে খাইতে মজাই লাগে। ডিম দিয়ে দেব, মশলা দিয়ে সব মিলে সব একসাথে মিশাই নিচ্ছি এখন। এই যে নুডলস রাঁধা হয়ে গিয়েছে, আমি কাটা চামচ দিয়ে মনে দেখ মনে পড়ে না। আমি একটা ছবি দিল, সস নিবি না রে? বিসমিল্লাহ। লবণ যে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্না করব। যে শিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কাটা হয়ে গিয়েছে, এখন রান্নাটা বসাই দিচ্ছি। তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বিসমিল্লাহ রহমানির রহিম, আর রসুন কুচি। আগে শাকটা রান্না করে নেব। এতে কাঁচামরিচ দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর ভাজবো না, অল্প একটু হলুদ দিয়ে দেই, হলুদটা দিলে কালারটা ভালো লাগবে। শাকের জন্য হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ, আলু আর শাক দিয়ে দেব। পুঁইশাকের বীজ তো আছে, পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিলাম। আমরা মশলা দিয়ে দেব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচের গুঁড়া, রসুন গুঁড়া, মশলাটি এখন ভালো মতো কষাই নেব, কষানো হইতে থাক। মশলাটি কষানোর পরে আমি মাছও দিয়ে দিয়েছিলাম, মাছটিও কষানো হয়ে গিয়েছে, মাছটি তুলে নিচ্ছি। তরকারি দিয়ে দেব, তরকারিটি দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে দিচ্ছি, তরকারিটিও একটু কষা নেব। সাথে টমেটোটিও দিয়ে দিলাম, তরকারিটি কষানো হওয়ার পরে পানি দিয়ে দিয়েছি, পানিটা ভালো বেশি ঘুরছে, এখন মাছটি দিয়ে দেব। হ্যালো, আজকে রান্না এই যে বৈতে শাক আলু দিয়ে বৈতে শাক ভাজি, এই যে শৈল মাছ আলু সিম দিয়ে রান্না করলাম। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক।
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।